Hello friends, welcome to Applied English Coaching Class. Friends, আজকে একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট আমি আলোচনা করতে চলেছি। হয়তো তোমরা এই কনসেপ্ট সম্পর্কে কিছুটা হয়তো ওয়াকিবহাল থাকতে পারো, তোমরা হয়তো জেনে থাকতে পারো। তো যাই হোক, তো হয়তো আবার জানবে, একটু চর্চা হবে, আবার হয়তো ভালো লাগবে। তো যাই হোক, তো আমরা বেসিক্যালি আমরা পুরোপুরি সেই কনসেপ্টটার দিকে শিফট করি। তো ফ্রেন্ডস, আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, যা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সেন্টেন্সটা রয়েছে, দ্য কিডস ফাউন্ড সাম লাম্পস অফ কোল বিসাইড দ্য রেলওয়ে ট্র্যাক। তো বেসিক্যালি এইটা একটা সেন্টেন্স আমরা বুঝতে পারছি। তো এই সেন্টেন্সটাকে যদি, অর্থাৎ এই সেন্টেন্সে কটা ফ্রেজ আছে, সেই ফ্রেজ অনুযায়ী সেন্টেন্সটাকে যদি আমাদের ভাঙতে বলা হয়, স্প্লিট করতে যদি বলা হয়, তাহলে মোটের উপরে আমরা কীভাবে সেন্টেন্সটাকে ভাঙতে পারবো? তাহলে আমরা বলতে পারি যে দ্য কিডস, এখানে একটা স্ল্যাশ দিতে পারি আমরা, ফাউন্ড এখানে একটা দিতে পারি আমরা, সাম লাম্পস অফ কোল এখানে একটা দিতে পারি, বিসাইড দ্য রেলওয়ে ট্র্যাক। তাহলে মোটের উপর আমরা দ্য কিডস একটা ফ্রেজ বলতে পারি, নাউন ফ্রেজ। তারপরে ফাউন্ড আসছে, এটা কি একটা, এটা এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আর সাম লাম্পস অফ কোল এটা একটা নাউন ফ্রেজ, এনপি নাউন ফ্রেজ। আর বিসাইড দ্য রেলওয়ে ট্র্যাক, বিসাইড একটা প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে এই ফ্রেজটা শুরু হচ্ছে। তো আমরা আগে থেকেই জানি যে প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজটা শুরু হয় সেটাকে আমরা প্রিপোজিশন ফ্রেজ বলতে পারি। তো এইখানে যে একটা নতুন নাউন ফ্রেজ পাচ্ছি, যেটাকে আমরা বলছি যে সাম লাম্পস অফ কোল, তো এই নাউন ফ্রেজটা, এই নাউন ফ্রেজে হেড নাউনটা কোনটা? হেড নাউন হচ্ছে কোল, এটাকে আমরা হেড নাউন বলছি। তো আর যে পার্টিকেলগুলো অ্যাড হয়ে এই হেড নাউনটাকে মডিফাই করছে, এই পার্টিকেলগুলোকে আমরা একসঙ্গে একটা নতুন নামকরণ করতে পারি। এই নামকরণটাকে বলা হয় কি ফ্রেন্ডস? একটা সম্পূর্ণ নতুন নাম, সেটাকে বলা হয়, তো আমরা দেখে নিচ্ছি কী নাম বলা হয়, সেটাকে বলা হয় পার্টিটিভ নাউন। তো ফ্রেন্ডস, বেসিক্যালি এই পার্টিটিভ নাউনটা কি, অ্যাকচুয়াল ব্যাপারটা এটা কি, এটা কোত্থেকে এলো? তো আমরা একটু এর মানে উৎপত্তিগত দিকটা যদি দেখি, সেদিকটা দেখি একবার। তো এটা কোত্থেকে এসছে? ল্যাটিন ওয়ার্ড পার্টিটাস, মিনিং রিলেটিং টু আ পার্ট। তো এই যে শব্দটা, এই শব্দটা এসছে পার্টিটাস, ল্যাটিন শব্দ পার্টিটাস থেকে এসছে। এই পার্টিটাস শব্দের অর্থটা কি? রিলেটিং টু আ পার্ট, অর্থাৎ পার্টিটাস মানে হচ্ছে যেটা কিনা একটা পার্টের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে? আর সেকেন্ডটা কি বলছে, যে পার্টিটিভ ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইন্ডিকেটস আ পার্ট অর আ কোয়ালিটি অফ সামথিং অ্যাজ ডিস্টিং ফ্রম আ হোল। তো বলছে যে পার্টিটিভটা কি, এটা হচ্ছে একটা ওয়ার্ড অর ফ্রেজ যেটা কিনা ইন্ডিকেট করে কাকে, এ পার্ট অর কোয়ালিটি অফ সামথিং, যেটা কিনা কোনো একটা মানে পার্ট হতে পারে অথবা কোনো বস্তু, বস্তুর পার্টকে বেসিক্যালি ডিনোট করে, পার্টকে ইন্ডিকেট করে। আর পার্টকে ইন্ডিকেট করে বলতে, কোনো কোনো বস্তু দেখা যাচ্ছে কোনো পার্ট অংশ অথবা সেটার কোয়ালিটি, অর্থাৎ সেটার যে গুণগত মান, সেটাকেও কিন্তু এটা ইন্ডিকেট করতে পারে। আর যেটাকে ইন্ডিকেট করছে, যে অংশটুকুকে বলা হচ্ছে, সেই অংশটুকু কিন্তু ডিস্টিংক্ট ফ্রম দ্য হোল, অর্থাৎ ওই সম্পূর্ণ অংশ থেকে কিন্তু পুরোটাই মানে দেখা যাচ্ছে আমি ওটাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু চিনতে পারি, মানে ওইটাকে আমি পৃথক বলতে পারি, ঠিক আছে? যেমন এখানে যখন বলা হচ্ছে যে সাম লাম্পস অফ কোল, এখানে এই যে লাম্পস কথাটা, লাম্পস কিন্তু এই কোলের কিন্তু পার্ট, এবং লাম্পসের যা কোয়ালিটি থাকবে কোলেরও কিন্তু সেম কোয়ালিটি, কিন্তু লাম্পসটা কিন্তু কোলের থেকে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট এই অর্থে যে কোল বলতে কিন্তু আমরা একটা গ্রেটার পার্টকে বুঝতে পাচ্ছি, কিন্তু লাম্পসটা কি, লাম্পস হচ্ছে কোলের কিন্তু একটা অংশ, এই অর্থে এটাকে আমরা ডিস্টিংক্ট বলছি, ডিস্টিংক্টিভ বলছি, যাই হোক। ওকে, তো এটা গেল। তো বেসিক্যালি আমরা এই যে পার্টিটিভ নাউন রয়েছে, এটাকে আমরা কিন্তু পার্টিটিভ নাউন ফ্রেজে বলতে পারি, মানে এইটা যেটা আমরা পার্টিটিভ নাউন দেখতে পাচ্ছি, এখানে পার্টিটিভ নাউন যেটা আমরা দেখতে পাচ্ছি সাম লাম্পস অফ, এটাকে আমরা মানে মোটের উপরে আমরা কিন্তু নাউন ফ্রেজে বলতে পারি টোটালটাই। এটা অ্যাকচুয়ালি সাম লাম্পস অফ কোল, এটা নাউন ফ্রেজ, এবং এটা দিয়ে যেহেতু এই নাউন ফ্রেজটা কনস্টিটিউট হচ্ছে, তাই আমরা টোটালটাকে নাউন ফ্রেজ বলতে পারি, কোনো অসুবিধা নেই। সাম লাম্পস অফ কোল এটা টোটালটাই নাউন ফ্রেজ সেই অর্থে। তো আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেওয়া যাক। তো পার্টিটিভ এক্সপ্রেশন যেগুলো রয়েছে,
এই পার্টিটিভ এক্সপ্রেশন কিন্তু আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন দুটোর সঙ্গেই কিন্তু বসতে পারে। তো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। তো ফার্স্ট এক্সাম্পল কী রয়েছে, ক্যান আই অফার ইউ আ পিস অফ অ্যাডভাইস অ্যাবাউট ইনভেস্টিং ইউর সেভিংস। তো এই যে পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস, তো এইটা বেসিক্যালি যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পার্টিটিভ ফ্রেজ। কোনটুকু পার্টিটিভ ফ্রেজ? এ পিস অফ, এইটা এ পিস অফ। আর এইটা যেটা রয়েছে এটাকে আমরা হেড নাউন, হেড নাউন বলছি। অর্থাৎ এ পিস অফ কথাটা যেটা রয়েছে না ফ্রেন্ডস, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাডভাইসটাকে কিন্তু মডিফাই করে। ওকে ফ্রেন্ডস, তো আমরা নেক্সট যে টপিকটা রয়েছে সেখানটায় যাই। এটা কী বলছে যে সাম মোর এক্সাম্পলস, আমরা আরও কিছু এক্সাম্পল নিয়ে দেখতে পারি এই অর্থে কী কী রয়েছে। যেমন আরও কিছু পার্টিটিভ ফ্রেজের এক্সাম্পল থাকতে পারে, যেমন এ টরেন্ট অফ অ্যাবিউস, এ ফিট অফ অ্যাঙ্গার, আ ওয়ার্ক অফ আর্ট, এ ড্রপ অফ ব্লাড, এটসেট্রা, এগুলো থাকতে পারে। আর পার্টিটিভ এক্সপ্রেশনের সঙ্গে যে ক্ষেত্রে কাউন্টেবল নাউন ইউজ হয়ে থাকে সেরকম একটা এক্সাম্পল আসতে পারে এরকম, আই হ্যাভ রিসিভড আ পার্সেল অফ বক্সেস। তো এখানে আ পার্সেল অফ বক্সেস, তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আ পার্সেল অফ, এটাকে আমরা পার্টিটিভ নাউন বলতে পারি। ঠিক সেরকম আর যে সমস্ত এক্সাম্পল এক্সাম্পলগুলো আসতে পারে সেরকম কেমন রয়েছে, এ শিট অফ পেপার, আ পিস অফ চিজ, তো এইরকম থাকতে পারে মোটের উপরে। আর বিশেষ করে একটা জিনিস দেখার মতো যে আনকাউন্টেবল নাউন যেগুলো থাকবে, ঠিক আছে, যেমন এখানে এই অর্থে ইউজ হয়েছে যে আ পিস অফ অ্যাডভাইস। হ্যাঁ, তো আনকাউন্টেবল নাউন প্রথম কথা, যেমন আনকাউন্টেবল নাউনের সঙ্গে কিন্তু কখনো এস বা ইএস হবে না। যেমন এ পিস অফ অ্যাডভাইস, এটাই হবে কিন্তু, এ পিস অফ অ্যাডভাইসেস হবে না, কেননা অ্যাডভাইসটা আনকাউন্টেবল নাউন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউন যেটা রয়েছে, কাউন্টেবল নাউন সব ক্ষেত্রেই যে কাউন্টেবল নাউনের সঙ্গে এস যোগ হবে এমন কিন্তু কথা নেই। যেমন এ পার্সেল অফ বক্সেস, এখানে কিন্তু বুকটা, সরি, আ পার্সেল অফ বুকস, তো এখানে বুকটা কিন্তু কাউন্টেবল নাউন, সেই অর্থে কিন্তু বুকের সঙ্গে এস হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে এই শিট অফ পেপার রয়েছে, এখানে কিন্তু পেপার কাউন্টেবল কিন্তু পেপারস হয়নি। তো বেসিক্যালি এগুলো মানে কাইন্ড অফ, এই যে ফ্রেজগুলো রয়েছে এগুলো কাইন্ড অফ মুখস্থ করার মতো, মানে এগুলো প্র্যাকটিস করতে করতে হবে যে এ শিট অফ পেপার হবে না এ শিট অফ পেপারস হবে। তো এটা বেসিক্যালি তুমি কনফার্ম করে নিতে পারো যে কাউন্টেবল নাউনের সঙ্গে যে পার্টিটিভ এক্সপ্রেশনগুলো বসবে, তো সেই ক্ষেত্রে পার্টিটিভ মানে মানে সেই ক্ষেত্রে যে হেড নাউনটা থাকবে সেটা প্লুরালও হতে পারে অথবা সিঙ্গুলার ফর্মেও থাকতে পারে। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ পার্টিটিভ এক্সপ্রেশনের সঙ্গে যে আনকাউন্টেবল নাউনটা থাকবে, তো সেই আনকাউন্টেবল নাউনটা কিন্তু কোনো অবস্থাতেই ওর প্লুরাল ফর্ম থাকবে না, অর্থাৎ এস বা ইএস হবে না। তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের এই নতুন একটা কনসেপ্ট ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো এবং শেয়ার করো। আর যদি কোনো কোয়েরি থেকে থাকে কোনো পার্টিকুলার টপিক সম্পর্কে, তো সেটাও জানাতে পারো। আমি চেষ্টা করব নতুন করে সেগুলোর উপর ভিডিও তৈরি করার। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং।